আমার সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এখন আমাদের কোন ক্লাস হবে তোমরা কি জানো? প্রাথমিক বিজ্ঞান, তাই না? প্রাথমিক বিজ্ঞান। আচ্ছা, সবাই কি বাড়িতে আছো? আচ্ছা, বাড়িতে থেকে নিশ্চয়ই নিয়মিত পড়াশোনা করছো, মা বাবার কথা শুনছো, মা বাবার কথা শুনছো, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজকে, যাদের জন্য আমরা এই করোনাকালীন সময়েও আমরা আমাদের লাইভ গুগল মিটের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে নিতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমি আমার ক্লাসের আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আর তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখতে পেলে আমাকে একটু জানাই দিও। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই দেখতে পাচ্ছ না? আমি আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও আমি তোমাদের সাথে আছি নুরানী বেগম, সহকারী শিক্ষক হিসেবে আমি তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আচ্ছা, আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, 54 পৃষ্ঠা। আমরা আজকে 54 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ 54 পৃষ্ঠা, এবং আমাদের এই পাঠের এটা একদম শেষ পৃষ্ঠা, তাই না? এইটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমার কথা শুনতে সমস্যা হচ্ছে? কার কার? সবার সমস্যা হচ্ছে নাকি শুধু তোমার? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা ছবি, এখানে একটা ছবি দেখো তো, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে দেখো তো কি দেখতে পাচ্ছ, ছবিটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম সঠিক বলেছো, এটা হচ্ছে রিসাইকেল প্রক্রিয়া। পুরনো সংবাদপত্রের কাগজকে আমরা কি করেছি দেখো, রিসাইকেলের মাধ্যমে কি করা হয়েছে, নতুন কাগজে রূপান্তর করা হয়েছে। আমরা যে আমাদের যে আজকের পাঠের বিষয় সম্পদ সংরক্ষণ, তো আমরা এই যে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পদ সংরক্ষণ করতে পারি। দেখো, সম্পদের রিসাইকেল করা, রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর, হ্যাঁ একদম ঠিক বলেছ লিজা, অসংখ্য ধন্যবাদ। দেখো, রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়ে। যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি, তাহলে নতুন কাগজ তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। আচ্ছা, আমরা যদি পুরাতন কাগজ থেকে কাগজ তৈরি করি, কাগজ আমরা কোথা থেকে তৈরি করি? আমরা সবাই এটা জানি যে কাঠ, গাছ এগুলা থেকে, তাই না? কাঠ, গাছ এগুলা থেকে আমরা কি করি, বাঁশ, এগুলা থেকে আমরা কাগজ তৈরি করি। তাহলে আমরা যদি পুরনো কাগজকে ব্যবহার করি, তাহলে আমাদের গাছ কাটার পরিমাণটা কম হবে, তাই না? তাহলে এতে কি হবে, আমাদের প্রাকৃতিক সম্পদ যে গাছ, বনজ সম্পদ যেটা আছে, সেটার পরিমাণ অক্ষুণ্ণ থাকবে। তাহলে এইভাবে আমরা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করছি, তাই না? তাহলে আমরা এটা জানলাম যে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। লিজা, তুমি এটা একটু পড়ো তো, শোনো একবার, রিডিং পড়ো তো। হ্যাঁ লিজা, এটা একটু রিডিং পড়ো। লিজা কি শুনতে পাচ্ছ? আমি লিজাকে বলেছি পরের বার তোমাকে দিই। লিজা মনে হয় কেটে গেছে। আচ্ছা, ইয়ে পড়ো, খাদিজা পড়ো। আচ্ছা তাসিন, তোমাকে আমি পরের বার দিব, শোনা এবার খাদিজা তুমি পড়ো।
আচ্ছা আমি এক এক করে সবাইকে দিব। আমি খাদিজাকে বলেছি, খাদিজা একটু পড়ো আর বাকি সবাই আনমিউট থাকি। খাদিজা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ পড়ো। সম্পদের রিসাইকেল করা, রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদ ওপর চাপ কম পড়ে। যেমন আমরা যদি কাগজ রিসাইকেল করি তাহলে নতুন কাগজের তৈরির জন্য গাছ কাটার পরিমাণ কমবে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি আমাদের পুরনো জিনিসগুলোকে ব্যবহার করি তাই না, তাহলে আমাদের যে যেখান থেকে সম্পদের যে উৎস সেইটার ব্যবহার আমাদের কম হবে তাই না। যেমন এখানে কাগজ তৈরির উৎস কি গাছ তাই না, যদি আমরা পুরনো কাগজগুলোকে ব্যবহার করি তাহলে গাছ যে গাছ কেটে যে কাগজ তৈরি এক্ষেত্রে আমাদের গাছের উপর চাপ কম পড়বে তাই না, প্রাকৃতিক সম্পদের উপর চাপ কম পড়বে এবং গাছ কাটার পরিমাণটা কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি এগুলা কি সম্পদ দেখো তো, এই যে সূর্যের আলো, তারপরে যে বায়ুর মাধ্যমে টারবাইন ঘোরানো, এগুলা কোন সম্পদ? নবায়ন যোগ্য সম্পদ তাই না, নবায়ন যোগ্য সম্পদ। তাহলে আমাদের কি করতে হবে, নবায়ন যোগ্য সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য অনবায়ন যোগ্য সম্পদের ব্যবহার কমাতে হবে, মানে যেগুলো একবারে শেষ হয়ে যায় সেগুলোর ব্যবহার কমাতে হবে আর নবায়ন যোগ্য সম্পদের ব্যবহার বাড়াতে হবে তাই না, যেগুলো আমরা পর্যাপ্ত পেয়ে থাকি। যেমন দেখো আমরা এই যে বিদ্যুৎ, বিদ্যুৎ সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারি তাই না, যদিও আমাদের সূর্যের আলো কি পর্যাপ্ত আছে, আমরা প্রাকৃতিক গ্যাস তেল এগুলা ব্যবহার না করে আমরা কি ব্যবহার করতে পারি, বিদ্যুৎ তৈরি করতে, এই সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব। তাহলে আমাদের কি করতে হবে, অনবায়ন যোগ্য সম্পদের পরিমাণটা কমাতে হবে, ব্যবহার কমাতে হবে আর নবায়ন যোগ্য সম্পদের সম্পদ ব্যবহার বাড়াতে হবে। তাহলে আমরা কি করব, মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমরা বিদ্যুৎটা কিভাবে উৎপাদন করছি, তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে তাই না, কিন্তু এটা আমরা আরো কিভাবে করতে পারি, আমরা এই যে সূর্যের আলো থেকেও বিদ্যুৎ তৈরি করতে পারি তাই না। সূর্যের আলো তো কি সৌরবিদ্যুৎ, যে যার মাধ্যমে আমরা ফ্যান চালাতে পারি, বাতি চালাতে পারি, এতে আমাদের কি হবে, এটা আমাদের সুবিধা কি হবে, আমাদের অনবায়নযোগ্য সম্পদের উপর চাপ কম পড়বে। অনবায়নযোগ্য সম্পদ কি হয়, এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায়, মানে এগুলা যত ব্যবহার আমরা করব তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের ব্যবহার করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এটা ইরা পড়ো, ইরা তুমি এটা পড়ো। আচ্ছা লীরা মনে হয় পড়তে চাইছিলে না, ঠিক আছে লীরা, লীরা পড়ো। আচ্ছা একজন পড়ো, ইরা 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 পড়তেছে, লীরা তুমি একটু থেমে যাও, আমি পরেরটা তোমাকে দিব। লীরা একটু থেমে যাও, আমি পরেরটা তোমাকে দিব। প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানি আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা চমৎকার পড়েছো, অসংখ্য ধন্যবাদ ইরাকে। এবার লীরা পড়ো, লীরা এটা একটু পড়ো। আচ্ছা সবাইকে আমি ধরবো, সবাইকে পড়তে দিলে অনেক সময় যাবে শোনা। আচ্ছা সবাইকে যদি আমি পড়তে দিই অনেক সময় যাবে, আমরা একটু ভালো উপায় হচ্ছে, ভালো উপায় হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, অপ্রয়োজনে অপ্রয়োজনে বাতি। আচ্ছা আমি শুধু এইটুকুই বলতে বলছি, এই লীরা এইটুকুই পড়তে বলছি, অন্যটা না, তুমি অন্যটাতে গেছো কেন, আমি এইটাই পড়তে বলছি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইরা। ম্যাম আমি পড়ি, আমরা পরের পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে আমরা একটু দেখে নিই। দেখো তো এখানে মেয়েটা কি করছে, দেখো তো বাতির সুইচ বন্ধ করছে তাই না। তোমরা কি এই কাজটা করো? আচ্ছা তোমরা কি করো এই কাজটা ঘর থেকে? তো আচ্ছা তোমরা যখন ঘর থেকে বের হয়ে যাও তখন কি এই কাজটা করো, ব্যবহার শেষে কি তোমরা বন্ধ করে রাখো, সবাই রাখো তাই না। তাহলে এটা কি, এটা আমাদের একটা ভালো অভ্যাস তাই না, এটা কি, এটা আমাদের একটা ভালো অভ্যাস, আমরা নিজেদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমেও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
আমি একবার পড়ি, তোমরা শুনে নাও। অভ্যাসের পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন করা। তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কি? অভ্যাসের পরিবর্তন করা। অপ্রয়োজনে বাতি না জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে না রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। তাহলে অপ্রয়োজনে আমরা কি করতে পারি? বাতি জ্বালিয়ে না রাখতে পারি, তাই না? না রেখে আমরা শক্তির ব্যবহার কমাতে পারি। কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে আমরা কাগজের অপচয় কমাতে পারি। কাগজের দুই পৃষ্ঠা, তোমরা কি এক পৃষ্ঠায় লিখো না দুই পৃষ্ঠায় লিখো? দুই পৃষ্ঠাতে লিখো না, অবশ্যই দুই পৃষ্ঠায় লিখবে। আচ্ছা, কাগজের দুই পৃষ্ঠাতে লিখে আমরা কি করতে পারি? আচ্ছা, চমৎকার, একদম ঠিক। আমরা কি করতে হবে? কাগজের উভয় পৃষ্ঠাতে লিখতে হবে। লিজা, তুমি একটু মিউট থাকো। লিজা, তোমার ওখান থেকে কথা আসতেছে, একটু মিউট থাকো। তাহলে আমরা কাগজের উভয় পৃষ্ঠাতে লিখে কাগজের অপচয় কমাতে পারি। আমরা ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করতে পারি। রিসাইকেল মানে এগুলা কি? আমি সেদিন তোমাদের দেখাইছিলাম যে কাঁচের যে বোতল, এগুলো দেখো না, ফেরিওয়ালাগুলা কিনে নিয়ে যায়, এগুলা কি করে, কলকারখানায় দিয়ে আবার নতুন বোতল তৈরি করে, তাই না? লিজা, তুমি তোমার একটা অভ্যাসের কথা বলো তো, যে যে অভ্যাসের দ্বারা তুমি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারো, একটা অভ্যাস বলো, যেটা যে কাজটা তুমি করো। হ্যাঁ বলো। কোন পানির অপচয় না করা, যেমন ব্রাশ করার সময় কলের ট্যাপ খুলে না রাখা, গোসল করার পরে কলের ট্যাপ বন্ধ করে দেওয়া। আচ্ছা, চমৎকার বলেছো। তুমি কি করো এগুলা? তুমি কি করো? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লিজাকে, চমৎকার বলেছে। আমি এবার যাচ্ছি তাহসিনের কাছে। তাহসিন, তাহসিন কি শুনতে পাচ্ছ আমাকে? তাহসিন, তাসিন, তাসিন মনে হয় শুনতে পাচ্ছেন না আমাকে। আসরা ইসরা তাবাসুম, এই আইডিতে যে আসো, তুমি বলো, মনে কর, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, তুমি পড়ার সময়, আচ্ছা তুমি পড়তে বসার সময় ফ্যান চালিয়ে, ফ্যান চালিয়ে দিয়েছো, তো তোমার পড়া শেষ, তুমি উঠে যাবে। এখন তোমার করণীয় কি? আচ্ছা, চমৎকার বলেছো, অসংখ্য ধন্যবাদ। মুক্তি, তুমি বলো, মুক্তি কি শুনতে পাচ্ছ আমাকে? মুক্তি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, নুসরাত বলো, নুসরাত শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তোমার খাতার এক পৃষ্ঠা লেখা শেষ হয়েছে, তুমি কি করবা? আমি তারপরে আর এক পৃষ্ঠা লিখবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, তুমি অত্যন্ত চমৎকার বলেছো। আচ্ছা, এরপর এরপর আমি কাকে, আচ্ছা এরপর আমি সুমাইয়া মাঝিরা, তুমি কি শুনতে পাচ্ছ? মাঝিরা থেকে সুমাইয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, দীপ, দীপ কি বলতে চাচ্ছ, নাকি লিভ নিতে চাচ্ছ? আচ্ছা, দীপ কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাইকে আমাকে শুনতে পাচ্ছো, নাকি সমস্যা হচ্ছে নেটওয়ার্কের? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যে কোহিনুর কামাল আইডিতে তুমি আসো, তুমি বলো তো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ক্লিয়ার শুনতে পাচ্ছ? কোহিনুর কামাল আইডিতে যে আসো, জি ম্যাম। আচ্ছা, তুমি একটু ভিডিওটা অন করে বলো তো, তোমার একটা জামা ছিঁড়ে গেছে, তুমি কি করবে? আমি আরেকটা নতুন জামা কিনবো। তাহলে কি আমরা করবো আমাদের সম্পর্ক? আচ্ছা, নতুন জামা কিনলে কি আমাদের সম্পদের সংরক্ষণ হবে? আমাদের কি করতে হবে তাহলে জামাটা সেলাই করে ব্যবহার
করব তোমাদের। 2 মিনিটে একটু 54 পৃষ্ঠা বের করে পড়ো। সবাই কি পড়তেছো? সবাই একটু ভিডিও অন করে দেখাও যে পড়তেছো। আচ্ছা একটু পড়ে নাও, এই পৃষ্ঠাটা পড়ে নাও, 54 পৃষ্ঠা। পড়া শেষ হলে আমাকে জানাই দিবা। অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রেখে আমরা শোক ব্যবহার কমাতে পারি, কাগজ প্রতিষ্ঠা কাগজের অপচয় কমাতে পারি, আমরা ব্যবহারিক কৌতা। আচ্ছা ধন্যবাদ। কার কার পড়া শেষ হয়েছে? আচ্ছা ধন্যবাদ। তোমরা একটু ভিডিও গুলো অন করো তো, সবাই যাদের সম্ভব একটু ভিডিও গুলো অন করো। আল্লাহ কি কারেন্ট চলে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, এখানে কিছু শূন্যস্থান আছে, উপরে শব্দ আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও কোথায় কোন শূন্যস্থান হবে, আমি যাকে ধরবো সেই বলবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখে নাও, ঠিক আছে? আমরা এতক্ষণ বই পড়ছি না, বইয়ে এগুলো আছে। সবাই কি পড়েছো মনোযোগ দিয়ে? আচ্ছা দেখা শেষ হলে আমাকে বলবা। প্রথমটা তো পরিণত হবে না, ওটা বলা যাবে না। বলতেছো কেন? আমি তো বললাম এখন বলবা না, আমি যখন বলবো তখন। আমি তো বলার জন্য সবাইকে সুযোগ দিব। আচ্ছা আমার স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখতে পাচ্ছো? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছো আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? আচ্ছা খাদিজা তুমি বলো, 1 নাম্বারটা কি হবে এটা বলো। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে ড্যাশ করা যায়, কি হবে এটা বলো তো। এই মন আগে বলবা না, আমি যাকে বলছি সেই বলবে। খাদিজা বলো। রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। আচ্ছা তোমরা কি খাদিজার সাথে একমত সবাই? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। এটা লিজা বলো, একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় দেশ সম্পদ, লিজা বলো এটা কি হবে? আচ্ছা চমৎকার বলেছ, তোমরা লিজার সাথে একমত? সবাই কি লিজার সাথে একমত? আচ্ছা মন, মন তুমি এই 3 নাম্বারটা বলবা, অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ড্যাশ করতে পারি। তুমি কি দেখতে পাচ্ছ না? অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ড্যাশ করতে পারি। আচ্ছা তোমরা কি সবাই মনের সাথে একমত?
আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিব মন ঠিক বলছে কিনা। আমরা কাগজের, আচ্ছা এইটা বলবে, এটা ইসরাত তাবাসসুম তুমি বলবা, আমরা কাগজের দুই পৃষ্ঠায় লিখে ড্যাশ কমাতে পারি? আমরা কাগজের দুই পৃষ্ঠায় লিখে অপচয় কমাতে পারি। আচ্ছা তোমরা কি ইসরাতের সাথে একমত? আচ্ছা এবার লীরা বলবে, লীরা তুমি বলো, পুরাতন কাগজ ড্যাশ করলে গাছ কাটার পরিমাণ কমবে? লীরা তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ তুমি বলো, এইটা এখানে কি হবে, পুরাতন কাগজ ড্যাশ করলে গাছ কাটার পরিমাণ কমবে? সংরক্ষণ করলে পুরাতন কাগজ সংরক্ষণ তো বলছি একবার, আচ্ছা চমৎকার বলেছে। এবার আমরা মিল করে দেখব, এবার আমরা মিল করে দেখব। দেখো রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়, একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় অনবায়নযোগ্য সম্পদ। আমরা জানি যে অনবায়নযোগ্য সম্পদগুলো কি, একবার ব্যবহার করলেই সেগুলো শেষ হয়ে যায়, আর হাজার বছরেও ফিরে পাওয়া যায় না। অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। আমরা কাগজের দুই পৃষ্ঠায় লিখে অপচয় কমাতে পারি, তাই না? দুই পৃষ্ঠায় লিখলে কি অপচয় কমে যায়? পুরাতন কাগজ রিসাইকেল করলে গাছ কাটার পরিমাণ কমবে, তাই না? পুরাতন কাগজ রিসাইকেল করলে গাছ কাটার পরিমাণ কমবে। আচ্ছা এবার দেখো, এবার কিছু বাম পাশের সাথে ডান পাশের মিল করার জন্য কিছু বাক্য দুই পাশে রয়েছে, তোমরা দেখে নাও কোনটা কার সাথে হবে। একটু সবাই মনোযোগ দিয়ে দেখে নাও। আচ্ছা ঠিক আছে, সবার দেখা হয়েছে? আচ্ছা এবার মুক্তি তুমি বলো তো, এই যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এটা কোনটা হবে বলো তো, এটার সাথে কোনটা হবে? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নতুন জিনিস তৈরি, তোমরা কি সবাই একমত? Yes ma'am. কি হবে বলো তো? হ্যাঁ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি, সম্পদের রিসাইকেলের মাধ্যমে, তাই না? সম্পদ রিসাইকেল করলে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো। আচ্ছা তারপর দেখো তো, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এটার সাথে কোনটা হবে বলো তো? হ্যাঁ অত্যন্ত চমৎকার বলেছ, তেল কয়লা প্রাকৃতিক গ্যাস হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আচ্ছা কোনটার সাথে একমত না, কোনটার সাথে একমত না শোনা তুমি? হ্যাঁ সম্পদের রিসাইকেলই তো, ঠিকই তো, হ্যাঁ 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 ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখা এটার সাথে কোনটা হবে বলো তো? অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে রাখা বিদ্যুৎ শক্তি। আচ্ছা তোমরা একদম ঠিক বলেছো, পুরাতন জিনিস রিসাইকেল। আচ্ছা দেখো তো, পুরাতন জিনিসের রিসাইকেল, পুরাতন জিনিসের রিসাইকেল এটার সাথে কোনটা হবে? সবাই কথা বলে কিন্তু আমরা কেউ কারো কথা বুঝতে পারবো না, সবাই যদি বলো তাহলে কেউ কারো কথা বুঝতে পারবো না। আচ্ছা পুরাতন জিনিস রিসাইকেল করলে কি হয়, নতুন জিনিস তৈরি হয়, তাই না? পুরাতন জিনিস রিসাইকেল, নতুন জিনিস তৈরি, বায়ু পানি এবং সূর্যের আলো নবায়নযোগ্য সম্পদ। আচ্ছা সবাইকে ধন্যবাদ, অত্যন্ত চমৎকার বলেছো সবাই। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। রিসাইকেল কাকে বলে, কেউ কি বলতে পারবে আমাকে, রিসাইকেল কাকে বলে?
নতুন জিনিস তৈরি হতো মানে ছাড়বো। হ্যাঁ বলো তো কি ইসরাত, ইসরাত বলো। নতুন জিনিস তৈরি হতো বড়াকে রিসাইকেল বলে। হ্যাঁ চমৎকার বলেছো। হ্যাঁ অত্যন্ত চমৎকার বলেছ ইসরাতকে, অসংখ্য ধন্যবাদ। কোন পুরাতন বা ব্যবহার করা জিনিসকে ফেলে না দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য। হ্যাঁ বলো। হ্যাঁ আমি তো বললাম যে তোমরা সত্যি চমৎকার বলেছো, আমিও তোমাদের মতোই লিখেছি, একটু গোছায় লিখেছি। দেখো কোন পুরাতন বা ব্যবহার করা জিনিসকে ফেলে না দিয়ে। লিজা এখন কথা বলিও না, চুপ করে শোনো আগে। কোন পুরাতন বা ব্যবহার করা জিনিসকে ফেলে না দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার করার যোগ্য, ব্যবহারযোগ্য করাকে রিসাইকেল বলে। তাহলে আমরা রিসাইকেল কাকে বলবো? কোন পুরাতন বা ব্যবহার করা জিনিসকে, যেগুলা পুরনো হয়ে গেছে আবার আমরা ব্যবহার করেছি, এই ধরনের জিনিসকে ফেলে না দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, মানে কলকারখানার মাধ্যমে বা সেলাই করে বা হচ্ছে ভাঙা যে পুরনো জিনিসগুলাকে আবার কলকারখানার মাধ্যমে সেগুলাকে কি করা যায়, পুনরায় আবার ব্যবহারযোগ্য করা, করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে রিসাইকেল। তাহলে কোনো পুরাতন বা ব্যবহার করা জিনিসকে ফেলে না দেবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য করাকে রিসাইকেল বলে। রিসাইকেলের তিনটি সুবিধা লিখো, তোমরা কি বলতে পারবে রিসাইকেলের কি কি সুবিধা? বলতে পারবা কেউ রিসাইকেল করলে কি সুবিধা হয়? আমরা যে প্রথমে দেখেছিলাম যে পুরাতন কাগজ ব্যবহার করলে পুরানো জিনিস আবার নতুন করে ব্যবহার করা যায়, আর কি হয়? আমরা যে দেখলাম যে হ্যাঁ এটা কি হয়, রিসাইকেল করলে কি হয়, প্রাকৃতিক সম্পদ নতুন কাগজ রিসাইকেল করে নতুন কাগজে হ্যাঁ এই তো আমাদের কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয় তাই না? রিসাইকেলের মাধ্যমে আমরা দেখে নেই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হবে, বজ্রের পরিমাণ কমবে, অর্থের সাশ্রয় হবে তাই না? এই দেখো যখন আমরা কোনো জিনিসকে রিসাইকেল করব তখন কি কি সুবিধা হচ্ছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হবে। আমরা যে দেখলাম যে পুরাতন কাগজ থেকে নতুন কাগজ তৈরি, এতে কি হলো, গাছ কাটার পরিমাণ কমে গেল। তাহলে গাছ কাটার পরিমাণ কমে গেলে কি হলো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হলো। বজ্রের পরিমাণ কমবে, বজ্র মানে যদি আমরা পুরাতন কাগজগুলো ফেলে দেই অনেকগুলো ময়লা জমে যাবে তাই না? তো আমরা যদি সেটাকে ব্যবহার করি তাহলে ময়লার পরিমাণ কমে যাবে। আবার অর্থের সাশ্রয় হবে, কোন জিনিস রিসাইকেল না করে আমরা যদি কিনতে যাই তাহলে আমাদের কি আরো টাকার প্রয়োজন হবে না? হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অর্থের সাশ্রয় হচ্ছে তাই না? তাহলে রিসাইকেলের তিনটি সুবিধা কি কি দেখো, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ হবে, বজ্রের পরিমাণ কমবে, অর্থের সাশ্রয় হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা এটা কে বলবে, এটা আর্যমান এসা বলো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কি, কে কে বলতে পারবে একটু বলো তো? বিদ্যুৎ শক্তির অবদান। আমি বলবো। বলো লিজা বলো। বিদ্যুৎ শক্তির অপচয় না করা, সবচেয়ে ঘর থেকে বের হলে ফ্যানের পাখা নিভিয়ে দেওয়া, আর ফ্যানের পাখা কেমনে নিভাবা, নিভিয়ে ফেলা। আচ্ছা আমি একটু বলি, সেগুলা কি, সেগুলো আমরা যে পড়লাম সেগুলো আমাদের কি ছিল, ভালো অভ্যাস ছিল তাই না? তাহলে আমাদের অভ্যেসের পরিবর্তন করা, প্রাকৃতিক সম্পদের সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো অভ্যেসের পরিবর্তন করা। আমাদের যে অভ্যেসগুলো আছে এই অভ্যেসের পরিবর্তন করা, যেমন ঘর থেকে বের হলে আমরা হয়তো কেউ ফ্যান সুইচ, বিদ্যুতের সুইচ, বাতির সুইচ এগুলো দিয়েই বের হয়ে চলে যায়, তাহলে আমাদের কি করতে হবে, এই অভ্যাসের পরিবর্তন করতে হবে, রান্নার পরে গ্যাসের চুলা নিভিয়ে দিতে হবে। তাহলে এই ভালো অভ্যাসগুলো আমাদেরকে গড়ে তুলতে হবে, তবেই আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে। তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় কি, আমাদের অভ্যেসের পরিবর্তন করা। আচ্ছা চমৎকার, ইরাকে অসংখ্য ধন্যবাদ। এবার নুসরাত তুমি বলো তো, তুমি মেনে চলো এমন তিনটি অভ্যাসের নাম লেখো, তুমি যে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কি কি কাজ করো, তুমি মানো এমন অভ্যাস তিনটা অভ্যাস যেগুলোর মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে, এরকম তিনটা অভ্যাসের নাম বলো। প্রথমে
তুমি নিজে মানো যেগুলা। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? বলো, যে শুনতে পেয়েছো বলো। হ্যাঁ নুসরাত বলো, তুমি কি শুনতে পাচ্ছ না আমাকে? আচ্ছা হতে পারে নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে নাও পারতে পারে, ঠিক আছে। আচ্ছা বলো বলো, তুমি মেনে চলো এমন তিনটা অভ্যাস। হ্যাঁ বলো, আমি তো বলতে বলতেছি। আরে হ্যাঁ, আমি তো বলতেই বলতেছি বলো। আচ্ছা তাহলে ঘর থেকে বের হওয়ার সময় কি করো? বাতি বন্ধ করে দিয়ে বের হও। আচ্ছা আমি মোটামুটি এখানে লিখেছি, দেখো আমি খাতার দুই পৃষ্ঠায় লিখি, তোমরা কি দুই পৃষ্ঠায় লিখো? তোমরা কি লিখো দুই পৃষ্ঠায়? আচ্ছা, প্রয়োজন শেষে বাতি এবং ফ্যানের সুইচ বন্ধ করো, এটা কি তোমরা করো? প্রয়োজন শেষে বাতি এবং ফ্যানের সুইচ বন্ধ করো। আচ্ছা, ব্যবহারের পর পানির ট্যাপ বন্ধ করো, করো তোমরা এটা? আচ্ছা তাহলে তোমরা এই অভ্যাসের মাধ্যমে কি করতে পারো, সম্পদের সংরক্ষণ করতে পারো। ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, যেটা হলে আমাদের আজকের পাঠ শেষ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের করণীয় কি? প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমরা কি কি করতে পারি বা আমাদের করণীয় কি, কেউ কি বলতে পারবা? হ্যাঁ চমৎকার বলেছো। না জ্বালিয়ে রাখা এবং এবং পুরাতন জিনিসকে রিসাইকেল করা। আচ্ছা চমৎকার বলেছো, একজন একজন করে বললে সুবিধা হতো, বুঝছো? সবাই বললে তো বুঝতে সমস্যা হয়। আমরা এরপর থেকে চেষ্টা করব যে একজন একজন করে বলার, ঠিক আছে? সবাই বললে সমস্যা হয়, সবার শুনতে সমস্যা হয়। আচ্ছা দেখো, প্রাকৃতিক সম্পদের আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? প্রাকৃতিক সম্পদের ব্যবহার আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। আমাদের কি যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত, তাই না? বেশি বেশি ব্যবহার করে নষ্ট করা উচিত না। রিসাইকেলের মাধ্যমে, হ্যাঁ রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা প্রয়োজন। তাহলে আমাদের রিসাইকেল প্রক্রিয়াটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে, তাই না? রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা প্রয়োজন। আর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অভ্যাস করা প্রয়োজন। তাহলে আমাদের কি করতে হবে? অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে হবে, কমায়া নবায়নযোগ্য সম্পদের ব্যবহার ব্যবহারের অভ্যাস করা প্রয়োজন। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিছো কি? প্রশ্নগুলোর উত্তর কি স্ক্রিনশট দিয়ে নিছো বাসায় একটু প্র্যাকটিস করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আমি পরে দিয়ে দিব, স্ক্রিনশট নিও। তাহলে এইটার নাও, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের করণীয় কি, এইটার একটু স্ক্রিনশট করে নাও সবাই। সবাই একটু বাসায় দেখে নিবা এটা। আচ্ছা ধন্যবাদ। তাহলে তুমি এখন বাড়ির কাজটা নাও, তোমরা এখন বাড়ির কাজটা নাও। আমাদের কোন কোন প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো উচিত কেন? আমাদের কোন কোন প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো উচিত কেন? কোনগুলো সম্পদের ব্যবহার আমাদের কমানো উচিত এবং কেন উচিত, এটা তোমরা লিখে গ্রুপে পাঠিয়ে দিবা। কোন কোন প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো উচিত এবং কেন কমানো উচিত স্ক্রিনশট করো, শোনা লিখে নিতে অনেক সময় লাগবে তো। আচ্ছা ধন্যবাদ, আমার আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রাখছি। তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত নিজেদের যত্ন নাও, পড়াশোনা করো, বাবা মার কথা শোনো।